আসসালামু আলাইকুম প্রিয় পর্দারে মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা শ্রদ্ধে মুরব্বিয়ান আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম ঈদ মুবারক ও শুভেচ্ছা প্রিয় পর্দার আলে মা ও বোনেরা আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছে এই ভিডিওটি স্বামী স্ত্রী মা বাবা বাইব বোন দুলাবাই সবাই দেখবেন সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাকে যদি বলা হয় আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন আপনি বলবেন হ্যাঁ ভালোবাসি আপনি কি আপনার স্বামীকে ভালোবাসেন কেমন ভালোবাসেন এই নিয়ে আজকের আলোচনা প্রিয় বায়েরা স্ত্রীকে ভালোবাসেন এমনভাবে ভালোবাসুন যাতে ছেড়ে যাওয়ার কথা ভাবলেই অন্তর খেঁপে উঠে যে ভালোবাসার কমতি হলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে অচল হয়ে যায় এই দুনিয়া আপনার স্ত্রীকে এমনভাবে ভালোবাসুন যাতে প্রতিটি মোনাজাত তাকে বুক ভরা কৃতজ্ঞতা চোখে আসে সুখের জল আর সাথে তাকে আপনার সাথে বেঁচে থাকা তীব্র আকাঙ্ক্ষা প্রিয় বায়ু বোনেরা আপনার স্ত্রীকে আগলে রাখুন পরম মমতা দিয়ে হৃদয়ের অন্দর মহলে আগলে রাখুন খুব যত্নে মা ও বোনীরা স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে প্রমাণ হিসাবে কারিমে বলেন ঘোষণা করেন স্ত্রীরা তোমাদের পুষাপ এবং তোমরাও তাদের পুষাপ সড়ো সুরাবাকারা আয়াত সংখ্যা একশো সাতাশি আপনার স্ত্রীকে আগলে রাখুন তার প্রতিটি কথা তার প্রতিটি চোখের জল আগলে রাখুন তার চঞ্চলতা ভরা অন্ত যার শুধুমাত্র আপনি দেখতে পারেন প্রিয় বায়ু বোনেরা আপনার স্ত্রীর অভিমান বুজন অভিমান বাঙ্গা আপনি জানেন মেয়েরা বেশি বেশি অভিমানী তাদের অন্তর যে কমল কমল অন্তরকে কোনোভাবে গুছিয়ে নেই দেখবেন জীবন সুন্দর সত্যিই খুব সুন্দর হ্যাঁ আপনার জীবন সঙ্গীর কথাই বলছি যতটা ভালোবাসলে আর সম্মান করলে আল্লাহতালার কাছে দুয়ার প্রতিটি অংশে আপনার সাথে শুধু দুনিয়াতে নয় জান্নাতে থাকার জন্যেও তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা করে স্ত্রীকে এভাবেই ভালোবাসে আল্লাহ তালার নিকট যেন অভিযোগ নয় বরং অনন্যয় তাকে আপনাকে নিয়ে ততটাই ভালোবাসেন অতি নিস্তব্ধ রাতের নামাজে আপনার স্ত্রী যেন কে কেঁপে ওঠে আপনাকে পাওয়ার সুভাগ্য আল্লাহর নিকট কেঁদে কেঁদে বলে হে আল্লাহ আমার স্বামী উত্তম মমিন প্রিয় বায়েরা স্ত্রীকে ভালোবাসুন যখন সে কোনো কারণে কাঁদে তার কাছে কারণটা শুনুন তাকে জড়িয়ে ধরে বলুন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ স্ত্রীকে ভালোবাসুন যখন তার রান্না খারাপ হয় কারণ সে কিন্তু ঠিকই আপনার জন্য ভালো রান্নার চেষ্টা করেছে স্ত্রীকে ভালোবাসুন যখন সে আপনার কাছে কথার জড়ি নিয়ে বসে আপনাকে বিরক্ত করে কারণ আপনি একমাত্র তার আনন্দের উৎসব নবীদি সাল্লাহ সাল্লাম বলেছেন আমার কাছ থেকে মেয়েদের প্রতি সৎ আচরণ করার শিক্ষা গ্রহণ করুন কেননা নারী জাতিকে পাঁজরের বাঁকা হার দ্বারা সৃষ্টি করা হয়েছে আর পাঁজরের হাড়গুলো মধ্যে উপরে হারটাই সবচেয়ে বাঁকা অতএব তুমি যদি তা সোজা করতে চাও ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আর যদি ফেলে রাখো তবে বাঁকা হতে থাকবে কাজে মেয়েদের সাথে সদ করো এ হাদিসে এসেছে বুখারি মুসলিম ইয়াদুস সলিহিন হাদিস দুশো তেয়াত্তর নদী সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার স্ত্রী ও পরিবারের উপর উত্তম প্রিয় পর্দার আড়ালে মা ও বোনেরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আশা করি ভিডিওটি ভালো লেগেছে তবে আপনাদের মনের কথা আমার বোঝার সাধ্য নেই তাই আপনারা কমেন্টে জানিয়ে দিন আলোচনাটি কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে আমি নিয়মিত ভিডিও দেব এবং আরও ভালো করার চেষ্টা করব আমি কিন্তু যতটুকু সম্ভব সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝেছি সেরকমভাবেই বলেছি প্রিয় পর্দার আড়ালে ও বনিরা আজকের আলোচনা এ পর্যন্তই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম আসসালাম আলাইকুম